নমস্কার বন্ধুরা, অজানা কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি অমিতা। অজানা কথার আজকের বিষয় হলো সাহারা মরুভূমি। সাহারা হলো আমাদের পৃথিবীর সবথেকে বড় ও উষ্ণ মরুভূমি। তবে সাহারা কিন্তু বিশ্বের বৃহত্তম মরুভূমি না, এটি তৃতীয় স্থানে রয়েছে। আফ্রিকা মহাদেশের প্রায় এক তৃতীয়াংশ অংশ নিয়ে বিস্তৃত এই সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমি কিন্তু 20,000 বছর আগে তৃণভূমি ও বনাঞ্চল ছিল। এখানকার আবহাওয়াও অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল। বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থান এখানে পাওয়া যায় এবং এখানকার কিছু অঞ্চলে আদিম মানুষের বসবাসেরও চিহ্ন পাওয়া গেছে। কিন্তু এমন কি ঘটনা ঘটেছিল যে এটি মরুভূমিতে পরিণত হলো? প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন যে ওখানকার মানুষেরা গবাদি পশুর খাবারের জন্য গাছপালা ধ্বংস করত, যার কারণে আস্তে আস্তে খরা নেমে আসে। আবার অনেকে অক্ষরেখাকে দায়ী করে। তারা বলে অক্ষরেখার পরিবর্তনের কারণে সাহারার জলবায়ু প্রতি 20 বছর পরপর আর্দ্র থেকে শুষ্ক হয়ে আসছে। কারণ যেখানে মৌসুমি বায়ুর প্রভাব বেশি থাকে সেখানে বৃষ্টি বেশি হয়, আবার যেখানে মৌসুমের বায়ুর প্রভাব কম থাকে সেখানে খরার সৃষ্টি হয়। সাহারা মরুভূমি কিন্তু 12টি দেশ জুড়ে বিস্তৃত। এই দেশগুলি হলো মিশর, মালি, আলজেরিয়া, চাদ, মরক্কো, লিবিয়া, সুদান, নাইজার, ইরিত্রিয়া, মৌরিতানিয়া, পশ্চিম সাহারা ও তিউনিশিয়া। আপনারা হয়তো অনেকেই জানেন যে সাহারা মরুভূমি পুরোপুরিভাবে বালিতে ভর্তি, কিন্তু না, মরুভূমির মাত্র 25% বালি আর বাকিটা পাথরের। আবার পূর্ব পশ্চিম প্রান্ত অনেকটা পাহাড়ের মতো দেখতে। এখানে আবার একটি 3,415 মিটারের মতো আগ্নেয়গিরিও আছে। এই আগ্নেয়গিরি থেকে শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল বহু লক্ষ বছর আগে। তাই এখন এই আগ্নেয়গিরিকে মৃতপ্রায় আগ্নেয়গিরি বলা চলে। এই আগ্নেয়গিরির নিচে আবার ঝর্ণাও আছে। সাহারা মরুভূমিতে যে বালিয়াড়িগুলো আছে তার উচ্চতা প্রায় 180 থেকে 200 মিটারের কাছাকাছি। তবে সাহারা মরুভূমিতে কিন্তু বহু প্রাণীও বসবাস করে। তাদের মধ্যে সব থেকে বেশি হলো উট, যাকে মরুভূমির জাহাজ বলা হয়। এছাড়াও রয়েছে সাপ, গিরগিটি ও শিয়ালের মতো প্রাণী। আর রয়েছে 90 প্রজাতির পাখি ও 100 প্রজাতির সরীসৃপ। আর এখানকার আদিবাসীরা যাতায়াত ও পণ্য সামগ্রী বহনের জন্য উটের ব্যবহার করে থাকে। তাছাড়াও সাহারা মরুভূমিতে ছোট ছোট ঘাস, গুল্ম ও গাছও রয়েছে। এছাড়াও রয়েছে বহু প্রজাতির ক্যাকটাস। এখানকার বসবাসকারী মানুষরা সাধারণত এক জায়গায় বসবাস করে না, জলের জন্য তারা নানান জায়গায় ঘুরে বেড়ায়। এখানকার অধিবাসীরা তাদের জীবন প্রতিপালন করে ছাগল, ভেড়া ও উট পালন করে। এছাড়াও এরা খেজুর ও গম ইত্যাদি চাষ করে থাকে। আবার কিছু কিছু মানুষ পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসাবেও কাজ করে। সাহারা মরুভূমির সব থেকে বিস্ময়কর বিষয় হলো প্রতি 20,000 বছর পর পর এটি জলাভূমি ও তৃণভূমিতে পরিণত হয়। এর কারণ হলো পৃথিবী তার নিজ কক্ষপথে প্রতি 20,000 বছর পর পর সামান্য পরিমাণে উত্তর দিকে কাত হয়ে যায়। এর ফলে মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়। আর এই মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তনের কারণেই সাহারা মরুভূমিতে তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ফলে তখন এটি সবুজে পরিণত হয়ে যায়। আর সাহারা মরুভূমির সব থেকে উষ্ণতম স্থান হলো লিবিয়ার আল আজিজিয়া, যার তাপমাত্রা 58 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। তবে আজকে সাহারা মরুভূমি সম্বন্ধে এখানেই শেষ করছি। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। নমস্কার।